ভারতে বৈধ করা হয়েছে সমকামিতা। দেশটির সুপ্রিম কোর্ট 6 সেপ্টেম্বর এই ঘোষণা দেয়। বিতর্কিত এমন সিদ্ধান্তে ভারতের নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এই রায়ের পক্ষে রংধনু পতাকা ওড়াচ্ছে, আবার বিপক্ষে কেউ নিচ্ছে বিক্ষোভের প্রস্তুতি। বলিউডে অনেক তারকাও সমকামিতা বৈধ করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রশ্ন হচ্ছে, যারা এই রায়কে কুর্নিশ করেছেন তাদের সবাই কি সমকামী? তবে সবাই না হলেও বিভিন্ন সময় বলিউডে বেশ কয়েকজন তারকাকে ঘিরে সমকামিতার গুঞ্জন উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকেলের সৌজন্যে জানা যাক সেই তথ্যগুলো। করণ জোহর, বলিউডের সবচেয়ে বেশি সমকামিতার গুঞ্জন উঠেছে করণ জোহরকে নিয়ে। তার বিয়ে না করা, গোপন ব্যক্তিগত সম্পর্ক এবং মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক না থাকাই গুঞ্জনের মূল কারণ। তবে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, বলিউডে কাজ পেতে হলে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও যৌন হয়রানির শিকার হওয়ার কথা স্বীকার করলে এই গুঞ্জন আরও জোরালো হয়। তিনি স্বীকার করেছেন তার সমকামিতার কথা। মনীষ মালহোত্রা, বলিউড তারকাদের প্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে করণ জোহরের সঙ্গে তার একটি ছবিকে ঘিরে সমকামিতার অভিযোগ ওঠে, কিন্তু পরবর্তীতে তিনি বিষয়টি অস্বীকার করেন। ববি ডার্লিং, লিঙ্গ পরিবর্তন করে পঙ্কজ শর্মা থেকে হয়েছেন ববি ডার্লিং, এরপর বিয়েও করেছেন এক ব্যবসায়ীকে। একসময় শিরি ফরহাদ খ্যাত এই অভিনেতার সমকামিতা ছিল প্রকাশ্যে। মনীষ অরোরা, ডিজাইনার মনীষ অরোরার বিরুদ্ধে একাধিকবার সমকামিতার অভিযোগ উঠেছে, তবে এই বিষয়ে তিনি কখনো কোনো মন্তব্য করেননি। রোহিত বল, এই ডিজাইনার নিজেই তার সমকামিতার বিষয় প্রকাশ করেছেন। মডেল ললিত তেহলামের সঙ্গে তার 3 বছরের সম্পর্ক ছিল, কিন্তু তার সাবেক এক সমকামী বন্ধু ম্যান্ডি নামক এক নারী মডেলকে বিয়ে করেন তিনি। ভিজে অ্যান্ডি, অ্যান্ডির প্রকৃত নাম আনন্দ কুমার। ডেয়ার টু ডেট খ্যাত এই রেডিও জকি নিজেই তার সমকামিতার বিষয় প্রকাশ্যে এনেছে। ইমাম সিদ্দিকী, বিগ বস সিজন 6-এ নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেন ডিজাইনার ইমাম সিদ্দিকী। পরবর্তীতে এক সাক্ষাৎকারে নাকি সমকামীকে বিয়ে করবেন বলেও ঘোষণা দেন তিনি।